মঙ্গলবার মুর্শিদাবাদের ডিপিএসসি অফিসের বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিষয়ক কর্মশালা, যেখানে অন্যতম বক্তা ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিৎ জানিয়েছেন যে সার্বিকভাবেই আরও শিক্ষাঙ্গনকে আরও কীভাবে উন্নততর করা যায়, পঠন পাঠনের পদ্ধতি এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্কের যাতে আরও সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় এবং সেই জায়গা থেকে আরও স্বচ্ছ প্রশাসন মিড ডে মিল থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের ছুটি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যে বন্ডিং তা যেন আরও অটুট ভিত্তির উপর গড়ে ওঠে এবং শিক্ষার মান উন্নয়ন করা যায়। সার্বিকভাবে এই ডিপিএসসি আয়োজিত এদিনের এই ওয়ার্কশপে কিন্তু এই বার্তায় দেওয়া হয় এমনটাই কিন্তু জানিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান। ছিলেন বিদ্যালয়ের পরিদর্শকরা, সমগ্র মুর্শিদাবাদ জেলার অন্যান্য আধিকারিকরাও ছিলেন। ডিপিএসসি চেয়ারম্যান যারা জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শকদের কিন্তু এই কর্মশালায় নির্দেশ দেওয়া হয় যাতে আরও সারপ্রাইজ ভিজিট স্কুলে স্কুলে বাড়ানো যায়, যাতে শিক্ষাঙ্গনে একটা বাড়তি একটা গতি তৈরি হয় ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের, সেই জন্য সারপ্রাইজ ভিজিটের উপর কিন্তু জোর দেওয়া হয়। আমরা দেখব কী বলেছেন ডিপিএসসি চেয়ারম্যান খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিৎ। আমার মুর্শিদাবাদের যে প্রাথমিক শিক্ষা, এই শিক্ষাকে আরও উন্নততর করার জন্য কাউন্সিল, শিক্ষাভবন এবং মুর্শিদাবাদের সমস্ত এসআইএস এআইএস, আমার কাউন্সিলের স্টাফ, কর্মচারী, বড়বাবু, লয়ার, এফও থেকে আরম্ভ করে সকলকে নিয়ে আজকে একটি ওয়ার্কশপ হচ্ছে, শিক্ষামূলক আলোচনা। সেই আলোচনায় আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমরা এই আলোচনায় একে অন্যের আলোচনা শুনব, সাজেশন পরামর্শ আমরা নিশ্চয়ই গ্রহণ করব এবং এই আলোচনার মাধ্যমে আমরা নিজেরা সমৃদ্ধ হব এবং একটা সিদ্ধান্তে উপনীত হব যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। সেই সঙ্গে আমার মুর্শিদাবাদে যে 31খানি প্রাথমিক বিদ্যালয় আছে এবং প্রায় 13,000 শিক্ষক শিক্ষিকা আছেন, সকলকে এই শিক্ষার কাজে ব্রতী করার জন্য পাশাপাশি সেই সমস্ত শিক্ষকদের শিক্ষিকাদের কী কী সুবিধা দেওয়া যেতে পারে, তাদের বিভিন্ন রকমের লিভ থেকে আরম্ভ করে প্রভিডেন্ট ফান্ড থেকে আরম্ভ করে গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে তাদের কমিটেড লিভ থেকে আরম্ভ করে সিসিএল থেকে আরম্ভ করে, তারপরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহীয়সী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প উৎসশ্রী মাধ্যমে কীভাবে বদলি করে তাদের সুবিধা করে দেওয়া যায় এবং পঠন পঠনের মান বাড়ানো যায়, সব কিছু নিয়ে আজকে আমাদের এই আলোচনা সভা। এই আলোচনায় সবাই উপস্থিত হয়েছে, আমরা অত্যন্ত খুশি, সুন্দর আলোচনা চলছে, তাই আমরা এই রকম ওয়ার্কশপ পরবর্তীতে গিয়ে আমরা প্রত্যেকটা সার্কেলে গিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে সকলকে নিয়ে এই ওয়ার্কশপ আমরা প্রত্যেক ব্লকে সার্কেলে সার্কেলে আগামী দিনে করব। যে আগামী দিনে যে আমরা বিভিন্ন বিদ্যালয়ে যাব এবং মিড ডে মিল সেকশনটাকে নিশ্চয়ই আমরা ভালোভাবে দেখাশোনা করব। আমার যত ধারণা, আমি যত জানি এবং বিভিন্ন এসআইএসদের কাছ থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে বেশিরভাগ বিদ্যালয়ে মিড ডে মিল খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে চলে। কালকেও একটা বিদ্যালয়ে দেখে এসেছি, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এবং খাদ্যের মান, গুণগত মান এত সুন্দর হয়ে থাকে। এটা দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়, বাকি নিশ্চয় ভালোভাবে চলে, তার জন্য আমরা আলাপ আলোচনা করলাম, তার জন্য ইনস্ট্রাকশন নিশ্চয়ই আমরা দেব এবং যেসব বিদ্যালয়ে একটু গুণগত মান খারাপ হয় সেখানে গিয়ে তাদেরকে আমরা সেই মতো ইনস্ট্রাকশন নির্দেশ আমরা নিশ্চয়ই দেবো। এসআইদের কি আপনি যেমন সারপ্রাইজ ভিজিটে যাচ্ছেন, এসআইদেরকে নির্দেশ দেওয়া হলো সারপ্রাইজ ভিজিটটা বাড়ানোর জন্য? হ্যাঁ, আমার মুর্শিদাবাদে যে 41টি সার্কেল আছে এবং প্রত্যেক সার্কেলেই আমার এসআইএস আছেন, সবাই মোটামুটি যান বিভিন্ন বিদ্যালয়ে এবং গিয়ে অনেক শিক্ষকের কিছু কিছু বিদ্যালয়ে তাদের অনেক সমস্যা হয়, সেগুলো আমরা বসে সেই সমস্যার সমাধান করি। এবং আজকে বললাম যে আবারও আমি বললাম যে আপনারা
যে যেভাবে পারবেন সারপ্রাইজ ভিজিটে যাবেন। সারপ্রাইজ ভিজিটে গেলে শিক্ষকরা বা বিদ্যালয় বা অভিভাবক অভিভাবকরা সবাই একটু সন্তুষ্ট হবে, নড়েচড়ে বসবে, শিক্ষার মান আরও বাড়বে। বহরমপুর থেকে ক্যামেরায় রামপ্রসাদ ও নসিবের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়।